আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির। সবাইকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আপনাদের সাথে তুর্কিশ সোফা কাভার এবং তুর্কিশ ডাইনিং টেবিলের চেয়ারের যে কাভার পাওয়া যায় তার উপরে ডিটেলস একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। এই কভারগুলোর প্রাইস, কোয়ালিটি এবং ব্যবহার সম্পর্কে বিস্তারিত সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তাই ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই কভারগুলো সাধারণত আপনি অর্ডার করলে খুব সুন্দর একটা প্যাকেজিংয়ে আপনার হাতে পৌঁছে যায়, আর যেই ব্যাগে করে প্রোডাক্টগুলো পাঠানো হয় ব্যাগটাও বেশ ভালোই মজবুত থাকে। তো চলুন এবার আমি কভারটা খুলে দেখে নেই যেটার ভেতরে কী কী আছে। আপনারা এই কভারগুলো স্মার্ট সিটি ফ্যাশন পেজটিতে পেয়ে যাবেন। এছাড়াও তাদের পেজে আরও বিভিন্ন ধরনের কভার আপনারা অ্যাভেলেবেল পাবেন, তার মধ্যে ভেলভেটের কভার, চাইনিজ ম্যাজিক কভার আর সেই সাথে তুর্কিশ এই কভারগুলো তো অ্যাভেলেবেল আছে। তাছাড়া তারা কাস্টমাইজ করে বিভিন্ন সাইজ এবং বিভিন্ন ডিজাইনের প্রোডাক্ট তৈরি করে দিয়ে থাকে। আজকে যে কভারগুলো দেখছেন এগুলো যেমন চেকের কভার, এছাড়াও আপনারা কিন্তু এই সেম কভারগুলো এক কালারেও তাদের পেজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। পেজের লিঙ্কটা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং তাদের নাম্বারটাও আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে খুব সহজেই তাদের সাথে পেজের লিঙ্কের মাধ্যমে অথবা তাদের ফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, এখানে এক সেট সোফা কভার এবং এক সেট চেয়ারের কভার এসেছে। তো এগুলো বিস্তারিত লাগানো এবং কিভাবে আপনারা ব্যবহার করবেন, ওয়াশ করবেন যাবতীয় সব কিছু আজকের ভিডিওতে আমি বলে দিব। আর এই কভারগুলো স্টিচ হওয়ায় আপনার যে কোনো শেপের সোফার সাথে খুব সহজেই কিন্তু ফিটিংস হয়ে যায়, আর কাপড়ের কোয়ালিটিও খুবই ভালো এবং সেলাইয়ের মানও খুবই ভালো। নিচে তারা আলাদা করে সেম টাইপের একটা কাপড় বাট একটু ডিফারেন্স আছে, সেই কাপড় দিয়ে এখানে হচ্ছে কুচি করে একটা বর্ডার দেওয়া আছে, আর ভেতর দিকে এখানে মোটা ইলাস্টিক লাগানো আছে। তো ইলাস্টিকের কোয়ালিটিটাও খুব ভালো, যাতে করে খুব সহজে আপনার সোফা বা চেয়ারের সাথে সুন্দর করে এটা সেট হয়ে থাকে, এমনভাবে ইলাস্টিকটা সেট করা হয়েছে। তো বিস্তারিত দেখানো তো হয়ে গেল, এবার চলুন লাগিয়ে দেখি লাগানোর সিস্টেমটা কেমন। আর এখানে কিন্তু তারা ফিতাও দিয়ে দিয়েছে এক্সট্রা করে। বিশেষ করে যেসব সোফা বা চেয়ারগুলো ওয়াশেবল না কভারগুলো, সেই ক্ষেত্রে এই কভারগুলো অনেক বেশি উপকারে আসে, কারণ আপনার মূল্যবান ফার্নিচারটাকে এটা খুব সুন্দর প্রোটেকশন দিয়ে থাকে। তো আর যাদের ঘরে বাচ্চা আছে তাদের তো কথাই নেই, তাদের জন্য এই জিনিসটা অনেক কাজে দেয়। তো যাই হোক, এবার আমি কভারটা লাগানো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার সোফাটা যেহেতু 2:1, তো সেই হিসেবে কভারটা এসেছে। আপনারা আপনাদের সোফার সাইজ অনুযায়ী এটা কিন্তু অর্ডার করবেন তাদের কাছে এবং সেই অনুযায়ী তারা কাস্টমাইজ করে প্রোডাক্টটা বানিয়ে দিবে। তো এই যে আপনারা কভারটা হাতে নিলেই খুব সহজে বুঝতে পারবেন যেটা কিভাবে লাগাতে হয়, তাও আমি ডিটেলসে আপনাদেরকে এখানে একটু দেখিয়ে দিচ্ছি। কুশন কভার বা বালিশের কভার আমরা সাধারণত যেভাবে লাগিয়ে থাকি সেইমভাবে কভারগুলো কিন্তু খুব ইজিলি আপনারা এভাবে সোফার গায়ে লাগিয়ে নিতে পারবেন। তারপরে সামনের অংশটা জাস্ট টেনে এনে আপনাদের সোজা এই কুচির বর্ডারটা যাতে সমান্তরালভাবে থাকে সেরকমভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। আর রাবারের জন্য এটা এমনিতেই সোফার সাথে ফিটিংস হয়ে লেগে থাকবে, আর কাপড়টাও যেহেতু স্টিচ তার কারণে কাপড়টাও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে। এবার যে ফিতাগুলো এক্সট্রা দেওয়া হয়েছে সেই ফিতাগুলো দিয়ে সোফার পেছন দিকে এভাবে বেঁধে নিতে হবে। আমি সেই অংশটাও এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সোফার দুই পাশে এভাবে যদি বেঁধে নেন তাহলে কভারটা খুলে আসার আর কোনো সম্ভাবনা থাকবে না, আর খুব সহজে আপনারা যখন এটা ওয়াশ করবেন চাইলে কভারটা খুলে নিয়ে ওয়াশ করে ফেলতে পারবেন। আর এই কাপড়গুলো মানে ময়লা সেরকম একটা টানে না, যার কারণে খুব ইজিলি এটা ওয়াশ করা যায়, আর যেহেতু সিনথেটিক যার কারণে ওয়াশ করাটা খুবই ইজি। আর যেহেতু আমি এই কভারগুলো রেগুলার ইউজ করছি তার কারণে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আমি বলতে পারছি। আর এরপরে তারা সোফাটা যাতে আরেকটু সুন্দরভাবে সেট হয় সেজন্য এখানে ফোমের স্টিকের মতো দিয়েছে, যেগুলো আপনাকে প্রেস করে সোফার মাঝখানে এবার কভারের উপরে এভাবে চাপ দিয়ে বসিয়ে নিতে হবে। এতে করে সোফার শেপটা আরও সুন্দরভাবে ফুটে উঠবে।
আর ফোমের স্টিকগুলো দিয়ে আটকে দিলে যেটা হয়, খুব জোরে টান না লাগলে সোফার কভারটা উপর থেকে উঠে আসবে না, খুব সুন্দর সোফার গায়ে লেগে থাকবে। যাদের সোফায় ফোমগুলো একদম ফিক্স করে লাগানো থাকে এবং কভার ওয়াশ করার অপশনটা থাকে না, তাদের জন্য এই কভারগুলো আসলে খুবই প্রয়োজনীয় একটা জিনিস, যেটা খুব সহজে খুলে ময়লা হলে পরিষ্কার করে নেওয়া যায়। আর বিভিন্ন কালার এবং ডিজাইনের হওয়াতে সোফার বা ড্রয়িং রুমের সৌন্দর্য অনেকটা বৃদ্ধি করে দেয়। সোফার কভারগুলোর প্রাইস পড়বে পার সিট 800 টাকা করে। তো আমার যেহেতু 5 সিটের সোফা, তাই এটার প্রাইস আসবে হচ্ছে 4000 টাকা। তো আপনারা যদি 6 সিটের নেন বা 4 সিটের নেন, প্রাইসটাও সেই অনুযায়ী বাড়বে বা কমবে। সেম কোয়ালিটির কভারগুলো আমি এখন আমার ডাইনিংয়ের চেয়ারে লাগিয়ে দেখাবো। সাধারণত যাদের ডাইনিংয়ের চেয়ারে সিটগুলো এরকম ফোমের হয়ে থাকে এবং কভারগুলো খুলে ওয়াশ করার অপশন থাকে না, তাদের জন্য কিন্তু এই কভারগুলো খুবই ভালো। আর তাছাড়া অনেক সময় চেয়ারগুলোতে অনেক নকশা থাকে, যেটা আমাদের রেগুলার পরিষ্কার করাটা একটু ঝামেলা, তারাও কিন্তু চাইলে এই কভারগুলো ব্যবহার করতে পারেন। বা অনেকের ক্ষেত্রে হয় না যে ফার্নিচার পুরনো হয়ে গেছে, বার্নিশটা নষ্ট হয়ে গেছে, তো সেটা আমরা দেখাতে চাচ্ছি না, সেই ক্ষেত্রেও কিন্তু কভার ইউজ করা যায়। তো যাই হোক, আপনারা আসলে মাল্টি পারপাসে এই কভারগুলো আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। তো চেয়ারের কভারগুলোতেও কিন্তু ফিতা দেওয়া আছে সুন্দর করে বেঁধে নেওয়ার জন্য। তো আমি আপনাদেরকে বিস্তারিত এখন একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই চেয়ারের কভারগুলো আপনারা লাগিয়ে নেবেন। সোফার কভারের মতো সেইমভাবে চেয়ারের কভারগুলো কিন্তু লাগিয়ে নিতে হবে, আর যে ফিতাটা আছে সেটা ব্যাক সাইডে সুন্দর মতো বেঁধে দিতে হবে। এতে করে খুব সুন্দরভাবে কিন্তু কভারটা সেট হয়ে থাকে। আর এই চেয়ার কভারের পার পিস দাম পড়বে আপনার 500 টাকা করে। তার মানে 6 সিটের যদি আপনি চেয়ারের জন্য এই কভারগুলো নেন, তাহলে আপনার দাম পড়বে 3000 টাকা, আর সেই সাথে অ্যাড হবে ডেলিভারি চার্জ। তারা ঢাকা এবং খুলনায় ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকে এবং সারা বাংলাদেশে তারা কন্ডিশনে অথবা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকে। তো দেখলেন তো কত সহজে চেয়ারের কভারটা কিন্তু লাগানো হয়ে গেল, আর লাগানোর পরে কিন্তু চেয়ারের লুকটাই পাল্টে গিয়েছে। আর আপনারা এই প্রোডাক্টগুলো নিতে চাইলে অবশ্যই কিন্তু তাদের পেজে যোগাযোগ করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার নাম বলেন অর্ডার করার সময়, তাহলে অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্ট তারা দিয়ে থাকবে। তো অবশ্যই আমার ভিডিও দেখে আপনারা যদি সেই পেজে নক দেন, তাহলে আমার নামটা বলতে ভুলবেন না। অনলাইনে এখন এই প্রোডাক্টগুলো অনেক বেশি অ্যাভেলেবেল, কিন্তু আপনারা যদি ভালো মানের কোনো প্রোডাক্ট নিতে চান, তাহলে অবশ্যই বিশ্বস্ত কোনো পেজ থেকে প্রোডাক্টগুলো নেওয়ার ট্রাই করবেন, তাহলে আশা করি ঠকবেন না। আমি শুধুমাত্র আজকের ভিডিওতে আপনাদের সাথে তুর্কিশ সোফা কভার এবং চেয়ার কভারগুলো দেখালাম। এছাড়াও আপনারা কিন্তু স্মার্ট সিটি ফ্যাশনে আরও বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের ম্যাটেরিয়ালসের প্রোডাক্ট পেয়ে যাবেন। তো সেই জন্য অবশ্যই তাদের পেজটা অবশ্যই একটু ভিজিট করতে হবে। আর ওভারঅল আজকের এই ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিতে ভুলবেন না। এতে করে আমি নতুন যখন কোনো ভিডিও আপলোড করব, সেটা সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।